মহানবী আলাইহি ওয়াসাল্লামের হুশিয়ারি। যেই দশটি কাজ করলে দশটি বিপদ অবধারিত কিয়ামত পর্যন্ত তার উম্মত রাজাদের ন্যায়ের পথে থেকে চলতে পারে সেজন্য মহানবী সালাল্লাহ আলহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়ে গেছেন এই সম্পর্কিত একটি হাদিস রয়েছে হজরত আলী রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন যখন আমার উম্মদ দশটি কাজ করবে তখন তাদের উপর বিপদ নেমে আসবে রাসুল্লাহ সাল্লু আলহিহি জিজ্ঞাসা করা হল হে রাসুল কি সেই দশটি কাজ যা করলে বিপদ হবে তিনি বললেন যখন রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পত্তি মনে করা হবে যখন আমানত হিসেবে রক্ষিত সম্পদকে লুটের মাল হিসেবে গ্রহণ করা হবে অর্থাৎ আত্মসাত করা হবে জাকাতকে জরিমানার মতো মনে করা হবে স্বামী যখন স্ত্রীর আনুগত্য করবে এবং মায়ের অবাধ্য হবে বন্ধুর প্রতি সদাচারী ও পিতার সাথে দুর্ব্যবহারকারী হবে মসজিদে হইচই হবে জনগণের নেতা হবে সেই ব্যক্তি যে তাদের মধ্যেকার সবচেয়ে নিকৃষ্ট চরিত্রের অধিকারী মানুষকে তার ক্ষতির আশঙ্কায় সম্মান করা হবে গায়িকা বা বাদ্যযন্ত্রের হিরিক পড়ে যাবে উম্মতের পরবর্তীরা পূর্ববর্তীদেরকে অভিশাপ দেবে তখন আগুনের বাতাস আসবে মাটির ধস ও দেহের বিকৃতি ঘটবে